हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय ट्यूब चैनल मैथ वर्सेस मैथ। आज हम क्लास 11 द्विघात समीकरण प्रश्नमाला 5B এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এর আগে আমরা 8 দাগ পর্যন্ত করেছি, সেখানে আমি কিছুটা অঙ্ক হাতে হাতে করে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে অঙ্কগুলো হচ্ছে। তো আশা করি ওই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তো 9 দাগ থেকে আর আমি হাতে করব না, ডাইরেক্ট আমি মুখে বলে দিচ্ছি। তোমরা চাইলে পার্ট 1 আর পার্ট 2 দেখতে পারো, তাহলে তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এটা হবে পার্ট 3। 9 দাগ কি বলছে? a² x² - 2ax + 10 = 0, যেখানে a নট ইকুয়াল টু 0। খুব ভালো কথা। তো ফার্স্ট কন্ডিশন আমি কি বলেছিলাম, আমাকে x² শককে কী করতে হবে, 1। তার মানে কি এখানে x² শক কত চাই, a², তাহলে আমি a² কমন নিয়ে নিচ্ছি। তাহলে a² যদি আমি কমন নিই তাহলে কী পড়ে থাকছে, তাহলে প্রতিটা পদের মধ্যে থেকে আমাকে a² কমন নিতে হবে। তাহলে a² কমন নেওয়ার পরে তাহলে কীভাবে লিখতে পারি, x² - 2ax / a² + 10 = 0। এখন এই a² এই পাশে চলে আসবে, তার মানে কি 0 / a² হয়ে যাবে, তার মানে কি 0 হয়ে যাবে। তাহলে শুধু এখন এই ব্র্যাকেটের ভিতরে জিনিসটা পড়ে থাকবে x² - 2x / a, কারণ কি এই একটা a আর একটা a কেটে যাবে, +10 / a² = 0। এবার আমি কি বলেছি, x এর আগে যে চিহ্ন থাকবে তার বর্গ ফেলবো। তাহলে x এর আগে মাইনাস চিহ্ন আছে, তার মানে কি a - b এর হোল স্কোয়ার ফর্মুলা ফেলবো। তাহলে এর জায়গায় এখানে কত আছে x, তাহলে x এর হোল স্কোয়ার -2ab, তাহলে 2×x। বাট বিটাকে এমনভাবে আমাকে সিলেক্ট করতে হবে যাতে যেন এই আসল জিনিসটা ফিরে পাই। ওপরে আছে আসল জিনিস হিসেবে কি 2x / a, অলরেডি 2x চলে এসছে, তাহলে কত গুণ করলে 2x / a পাবো, যদি একটা 1/a গুণ করি তাহলে 2x / a ফিরে পাবো। দ্যাট ইজ এখানে b হিসেবে কি থাকবে, 1/a, তাহলে +b² তাহলে 1/a², কিন্তু এটা তো আমি এক্সট্রা এনেছি, তাই মাইনাস করে দিলাম, 1/a² +10 / a² ছিল, সেই 10 / a² = 0। তাহলে এটা কী ফর্মুলা পড়ে যাচ্ছে, a² - 2ab + b² দ্যাট ইজ a - b² দ্যাট ইজ x - 1/a হোল স্কোয়ার। আর এটাকে ভেঙে দাও, -1/a² +10 / a² = 0, বা x - 1/a² + x - 1/a হোল স্কোয়ার প্লাস, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, 9/a² = 0, বা x - 1/a হোল স্কোয়ার, এটাকে আমি এভাবে লিখতে পারি -9/a² = 0, বা x - a হোল স্কোয়ার মাইনাস এই -1টিকে লিখতে পারি i² তাহলে 9i² / a² = 0, বা x - 1/a হোল স্কোয়ার মাইনাস এখন এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি 3i/a হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো এটা হয়ে গেল দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। তো a² - b² তাহলে এখান থেকে লিখতে পারি a + b × a - b, দ্যাট ইজ x - 1/a + 3i/a × a - b, x - 1/a - 3i/a = 0। যেহেতু দুটি জিনিসের গুণফল ইকুয়াল টু 0, তার মানে কি প্রত্যেকটি ইকুয়াল টু 0 করে দেবো, হয় x - 1/a + 3i/a = 0, বা x = 1/a - 3i/a, বা x = 1/a কমন নাও, 1 - 3i, নতুবা এটি ইকুয়াল টু 0, x - 1/a - 3i/a = 0, বা x = 1/a + 3i/a, বা x = 1/a কমন নিয়ে নাও, 1 + 3i। অতএব নিম্ন সমাধান কী পাচ্ছি, 1/a 1 + -3i, একসাথে লিখে দিলাম দুটো। 10 দাগ, 4x² - 12xb + 25p² = 0। ফার্স্ট অফ অল আমাকে x² শক 1 করতে হবে, এখানে কত আছে 4, অতএব আমি 4 কমন নিয়ে নিচ্ছি। তাহলে 4 কমন নিলে কী পড়ে থাকছে, x² - 12/4xb + 25/4p² = 0। তাহলে 4 এই পাশে চলে আসলে 0/4, দ্যাট ইজ 0 হয়ে যাবে, শুধু পড়ে থাকবে এটা। তাহলে এটাকে কীভাবে লেখা যায়, তাহলে 4×3 = 12 3xb + 25/4p² যেহেতু x এর আগে কী চিহ্ন আছে মাইনাস, দ্যাট ইজ এটা a - b এর হোল স্কোয়ারের ফর্মুলা ফেলব, বা x², তাহলে এ হিসেবে এখানে x পেয়ে গেলাম, -2ab, তাহলে 2×a মানে x। এবার b এমনভাবে আমাকে সিলেক্ট করতে হবে যাতে ওপরের জিনিসটা ফিরে পাই। ওপরে আছে 3xb, অলরেডি 2x চলে এসছে, তাহলে যদি একটা 3p/2 গুণ করি তাহলে 2 কেটে যাবে, তাহলে 3xb ফিরে পাবো। দ্যাট ইজ b হিসেবে কী আনতে হবে আমাকে, 3p/2 + b² 3p/2 এর হোল স্কোয়ার, বাট এটা তো আমি এক্সট্রা এনেছি, তাহলে বিয়োগ করে দিলাম, 3p/2 এর হোল স্কোয়ার প্লাস এই জিনিসটা 25/4 এর p² = 0। এখন এটা কি ফর্মুলা পড়ে যাচ্ছে, a² - 2ab + b² দ্যাট ইজ a - b এর হোল স্কোয়ার, দ্যাট ইজ x - 3p/2 এর হোল স্কোয়ার। এবার এটাকে ভেঙে দাও, -9p² / 4 + 25p² = 0, বা x - 3p/2 এর হোল স্কোয়ার প্লাস, কারণ এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কত পাবো, +16p² / 4 = 0,
বা এক্স মাইনাস থ্রি পি বাই টুয়েলভ হোল স্কোয়ার, এটাকে আমি এভাবে লিখতে পারি মাইনাস অফ মাইনাস সিক্সটিন পি স্কোয়ার বাই ফোর ইকাল টু জিরো, বা এক্স মাইনাস থ্রি পি বাই টুয়েলভ হোল স্কোয়ার মাইনাস এই মাইনাস ওয়ানটাকে লিখতে পারি আই স্কোয়ার, তাই লিখলাম সিক্সটিন পি স্কোয়ার ইন্টু আই স্কোয়ার বাই ফোর ইকাল টু জিরো, বা এক্স মাইনাস থ্রি পি বাই টুয়েলভ হোল স্কোয়ার মাইনাস এখন এই টোটাল ডিস্টটাকে আমি এভাবে লিখতে পারি ফোর পি আই বাই টুয়েলভ হোল স্কোয়ার ইকাল টু জিরো। এখন এই টু আর এই ফোর কাটাকুটি করবো না, কারণ ক্যালকুলেশনে আমাদের সুবিধা হবে। তাহলে এটা হয়ে গেল দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এখান থেকে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট ইজ এক্স মাইনাস থ্রি পি বাই টু প্লাস ফোর পি আই বাই টু ইন্টু এ মাইনাস বি, এক্স মাইনাস থ্রি পি বাই টু মাইনাস ফোর পি আই বাই টু ইকাল টু জিরো। যেহেতু দুটি জিনিসের গুণফল জিরো, তাহলে মানে কি প্রত্যেকটা ইকাল টু জিরো করে দেবো, হয় এটা জিরো নতুবা এটা জিরো, তাহলে হয় এটা ইকাল টু জিরো করেছি, বা এক্স ইকাল টু তাহলে কী লিখতে পারি এখান থেকে থ্রি পি বাই টু মাইনাস ফোর পি আই বাই টু, বা এক্স ইকাল টু পি বাই টু কমন নিচ্ছি, তাহলে পি বাই টু কমন হলে কী পড়ে থাকছে থ্রি মাইনাস ফোর আই, নতুবা এটা ইকাল টু জিরো, তাহলে এখান থেকে লিখতে পারি এক্স ইকাল টু থ্রি পি বাই টু প্লাস ফোর পি আই বাই টু, বা এক্স ইকাল টু পি বাই টু কমন এ নাও থ্রি প্লাস ফোর আই। অতএব নিম্ন সমাধান কী হিসাবে কী পাবো, পি বাই টু থ্রি প্লাস মাইনাস ফোর আই। ঠিক আছে, এবার আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কে যাব। কী বলছে, দেখাও যে নিচের প্রত্যেকটি দ্বিঘাত সমীকরণের বীজ দুটি কাল্পনিক, প্রতি ক্ষেত্রে সমীকরণের সমাধান নির্ণয় করো। এক দেখ, কী বলছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। এবার আমরা কী জানি একটা দ্বিঘাত সমীকরণের আদর্শরূপ কী হয়, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এ নট ইকুয়াল টু জিরো। এই সমীকরণের বীজ দ্বয় জটিল বা কাল্পনিক হবে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দ্যান জিরো হয়, দ্যাট ইজ এই সমীকরণটা নিরূপক যদি ঋণাত্মক হয় বা জিরোর থেকে ছোট হয়, তবে আমরা বলতে পারবো কি যে দ্বিঘাত সমীকরণটার কথা আমরা বলছি সেটার বীজ দ্বয় কী হবে, কাল্পনিক হবে। তো প্রতি ক্ষেত্রে আমি দেখাবো কি তার নিরূপকটা জিরোর থেকে ছোট বা ঋণাত্মক। তাহলে এক দেখার অঙ্ক এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো, এক নম্বর সমীকরণ দিয়েছি। এবার এক সমীকরণের নিরূপক আমাকে বার করতে হবে, তাই আমি লিখে দিয়েছি কি এক সমীকরণের নিরূপক যেটাকে আমরা জি দ্বারা ডিনোট করি ঋণাত্মক হলে, যেটা ধ লিখে ফেলেছি এটা ডি হবে, ঋণাত্মক হলে এক সমীকরণের বীজ দ্বয় কাল্পনিক হবে, লিখে দিয়েছি ঋণাত্মক হলে এক সমীকরণের বীজ দ্বয় কাল্পনিক হবে। ওকে, তো এটা হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণ, তাহলে এর নিরূপক হিসেবে কী হয় বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তাহলে এরও প্রথমে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বের করবো, দেখবো সেটা ঋণাত্মক কিনা। তাহলে বি মানে কি এক্সের শক, তাহলে বি মানে এখানে কথা হচ্ছে টু, তাহলে টু এর হোল স্কোয়ার, ডি সমান টু এর হোল স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর, এ মানে কি এক্স স্কোয়ার শক, তাহলে ওয়ান আছে এখানে ওয়ান, সি মানে কি ধ্রুবক পথ কত আছে প্লাস টু, তার মানে শুধু টু লিখলাম, দ্যাট ইস কত পাচ্ছি ফোর মাইনাস এইট, দ্যাট ইস মাইনাস ফোর, তাহলে মাইনাস ফোর তো জিরোর থেকে ছোটো, দ্যাট ইস নিরূপকটা জিরোর থেকে ছোটো, দ্যাট ইস এক সমীকরণের বীজ দ্বয় কাল্পনিক হবে, তাহলে প্রমাণ হয়ে গেলো এটা। এবার কাল্পনিক বীজ দ্বয় এবার বার করবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো, তাহলে কি একই জিনিস, তাহলে এক্সের শক এক্স স্কোয়ার শক তো ওয়ান করাই আছে, এক্সের শক কত আছে প্লাস, তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলবো, তাহলে এক্সের হোল স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে টু ইন্টু এক্স, তাহলে আমার টু এক্সই ফিরে পেতে হবে, তাহলে বি হিসেবে কত নিতে হবে ওয়ান, তাহলে ওয়ান প্লাস বি স্কোয়ার, তাহলে ওয়ানের হোল স্কোয়ার প্লাস টু ছিল এই প্লাস টু, কিন্তু এই ওয়ানের হোল স্কোয়ার তো আমি এক্সটেন্ড ছিলাম, এই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এটা কী হিসেবে ফর্মুলা পড়ে যাচ্ছে, বা এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস টু মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, বা এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, বা এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার এই প্লাস ওয়ানটিকে লিখতে পারি মাইনাস অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, বা এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস এই মাইনাস ওয়ানটিকে লিখতে পারি আই স্কোয়ার ইকুয়াল টু জিরো, কারণ কি আই স্কোয়ার ভ্যালু কত হয় মাইনাস ওয়ান, তাহলে কি এটা দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। তাহলে কি এখান থেকে লিখতে পারি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স প্লাস ওয়ান প্লাস আই ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস আই ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ দুটো জিনিসের গুণফল জিরো, দ্যাট ইজ আই দ্যাট এক্স প্লাস ওয়ান প্লাস আই ইকুয়াল টু জিরো, বা এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান মাইনাস আই, অর এক্স প্লাস ওয়ান মাইনাস আই ইকুয়াল টু জিরো, বা এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস আই। অর্থাৎ নির্ণয় সমাধান কী হবে মাইনাস ওয়ান প্লাস মাইনাস আই, দুটোকে একসাথে লিখে দিলাম। দুই দাঁড় এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এইট ইকুয়াল টু জিরো, এটাকে আমি এক নম্বর সমীকরণ মনে করছি। প্রথমে দেখাবো কি এর যে নিরূপক হবে সেটা জিরোর থেকে ছোট হবে, তাহলে আমরা বলতে পারবো কি এই এক সমীকরণের বীজ দ্বয় কাল্পনিক হবে, তারপরে আমরা বীজ দ্বয় বার করবো। তো নিরূপক মানে কি বি স্কোয়ার মানে কি এক্সের শকের হোল স্কোয়ার, তাহলে ফোর স্কোয়ার মাইনাস ফোর এসি, তাহলে ফোর ইন্টু এ মানে কি এক্স স্কোয়ারের শক, তাহলে এখানে ওয়ান আছে, ইন্টু সি সি মানে কি ধ্রুবক পথ ইন্টু এইট, দ্যাট ইস কত পাচ্ছি সিক্সটিন মাইনাস থার্টি টু, দ্যাট ইস মাইনাস সিক্সটিন, তাহলে মাইনাস সিক্সটিন তো জিরোর থেকে ছোটো, দ্যাট ইস নিরূপক জিরোর থেকে ছোটো, অর্থাৎ এক সমীকরণের বীজ দ্বয় কাল্পনিক হবে, এটা আমি প্রমাণ করে দিলাম। এবার আমি বীজ দ্বয় বার করবো,
एक्स स्क्वायर प्लस फोर एक्स प्लस एट इक्वल टू जीरो लेकिन एक्स स्क्वायर सब वन आज को असुविधा नहीं एक्सर आगे कौन चिन्ह प्लस तेल प्रथम ए प्लस बी होल स्क्वायर फर्मुला फिलब तो फैलो तो एक्स होल स्क्वायर अच्छा ये एक प्रसेस छो पर प्रसेस आज से भाव तुम्हारा करते पर नेक्स्ट अंक थे तुम्हारे देव बाखने दीची देखो से तुम्हारे ए स्क्वायर माइनस बी स्क्वायर फर्मुला फिलते हैं डायरेक्ट प्लस माइनस तुम्हारा यूज करते जदि क्यों ए स्क्वायर माइनस बी स्क्वायर फर्मुला करते जाओ से भाव करते पर तो प्रसेस तुम्हारा करते पर दुई दाग के बीच तेल एक्सर आगे कौन चिन्ह प्लस तेल ए प्लस बी होल स्क्वायर फर्मुला फिलते हैं ये प्रति क्षेत्र में कमन तो एक्स होल स्क्वायर प्लस टू इंटू ए मैंने कि एक्स एवं हमारे दरकार फोर एक्स तेल अलरेडी टू एक्स चले एक टू गुण कर ले फोर एक्स पे पा तेल बी मैंने कि टू प्लस बी स्क्वायर मैंने टू होल स्क्वायर तपर छो प्लस एट तेल प्लस एट किंतु ये प्लस टू होल स्क्वायर तो एक्स टेने माइनस टू होल स्क्वायर कर दिल बैलेंस कर दिल इक्वल टू जीरो तेल कत पे जा टूकते लिखब एक्स प्लस टू होल स्क्वायर प्लस एट माइनस फोर इक्वल टू जीरो एक्स प्लस टू होल स्क्वायर इक्वल टू देखो प्लस एट माइनस फोर मैंने कि प्लस फोर है प्लस फोर वही पास चले गए कि माइनस फोर तो लिखल एक्स प्लस टू होल स्क्वायर इज इक्वल टू माइनस वन टी लिखते आई स्क्वायर तेल फोर आई स्क्वायर एक्स प्लस टू होल स्क्वायर इक्वल टू फोर आई स्क्वायर टी लिखते प्लस माइनस टू आई होल स्क्वायर अवश्य लिखते बट उभय दिक्कत के स्क्वायर तुले दाओ तेल क्यों लिखब एक्स प्लस टू इक्वल टू प्लस माइनस टू आई तेल एखान एक्स इक्वल टू कि पाची प्लस टू वही पास चले गए माइनस टू प्लस माइनस टू आई ये है अंकर अन्सार तुम्हारे ए प्लस बी इंटू ए माइनस बी फर्मे ना नहीं भाव तुम्हारा करते पर तो डायरेक्ट अन्सार पे जाए एक तीन दाग एबारे प्रसेस ही अंकगल करब ठीक है टू एक्स स्क्वायर माइनस थ्री एक्स प्लस फोर इक्वल टू जीरो हमें सब समय क्यों एक्स स्क्वायर शॉक के हमें वन आनते हैं तो टू कमन नहीं टू कम दी कि पड़े थको एक्स स्क्वायर माइनस थ्री बाई टू एक्स प्लस फोर बाई टू इक्वल टू जीरो एक्स स्क्वायर माइनस टू टा ए पास चले आसले जीरो हो जाए एक्स स्क्वायर माइनस थ्री बाई टू एक्स प्लस टू इक्वल टू जीरो ये हमें एक नम्बर दीची प्रथम देखो जो एक नम्बर समीकरण बीजद्वय जटिल से क्यों देखो ए निरूपकटा के देखो जिरो थे छोटो हे तो निरूपक मैंने कि जेटा के इंगराजी कैपिटल जी द्वारा डिनोट करी बी स्क्वायर माइनस फोर एस बी मैंने कि एक्सर शक लेकिन कथा हो माइनस थ्री बाई टू माइनस थ्री बाई टू होल स्क्वायर माइनस फोर एस फोर इंटू ए मैंने कि एक्स स्क्वायर शक वन इंटू सी मैंने ध्रुवक पद प्लस टू तेल कत पाची थ्री बाई फोर माइनस एट कैलकुलेशन कर ले कत पाची माइनस ट्वेंटी नाइन बाई फोर दैट इज नेगेटिव जेहतु चले तेज़ जिरो थे छोटो दैट इज एक नम्बर समीकरण बीजद्वय कल्पनिक एबारे बीजद्वय बार करते हैं तो समीकरण लिखे नहीं एक्स स्क्वायर शक वन आसर आगे कि चिन्ह आज है माइनस दैट इज ए माइनस बी एर होल स्क्वायर फर्मुला तेल एक्स होल स्क्वायर माइनस टू ए बी टू इंटू एक्स ए मैंने कि एक्स एम कि गुण करते हैं जैसे ओपर हमारे थ्री एक्स बै टू से फिर आसे अलरेडी टू चले जो एक थ्री बै फोर गुण करी देखो टू टू कटे जाए थ्री एक्स बै टू पड़े थको तेल बी हिसाब से कत पेलम थ्री बै फोर प्लस बी स्क्वायर थ्री बै फोर होल स्क्वायर प्लस टू छो प्लस टू थ्री बै फोर होल स्क्वायर एक्सटेंड आई माइनस कर दिल इक्वल टू जीरो तेल यह पर्यटन कीसर फर्मुला ए माइनस बी होल स्क्वायर दैट इज एक्स माइनस थ्री बै फोर होल स्क्वायर प्लस टू माइनस नाइन बै सिक्सटीन इक्वल टू जीरो एक्स माइनस थ्री बै फोर होल स्क्वायर प्लस ये कैलकुलेशन कर ले कत पाची थार्टी टू माइनस नाइन बै सिक्सटीन इक्वल टू जीरो एक्स माइनस थ्री बै फोर होल स्क्वायर इक्वल टू एखान कत पेतम प्लस ट्वेंटी थ्री बै सिक्सटीन एबार ओई पाशे पाठिये दिएछि जेहेतु ताहले माइनस हो गेलो माइनस ट्वेंटी थ्री बै सिक्सटीन ए माइनस वन थेके लिखते पारि आई स्क्वायर ताहले लिखलाम ट्वेंटी थ्री आई स्क्वायर बै सिक्सटीन दैट इज एखन एटाके किभाबे लिखते पारि एक्स माइनस थ्री बै फोर होल स्क्वायर इक्वल टू ए जिनिसटाके लिखते पारि प्लस माइनस रुट थ्री आई बै फोर होल स्क्वायर लिखतेई पारि उभय दिक थेके बर्ग तुले दाओ ताहले कि पाच्छि एक्स माइनस थ्री बै फोर इक्वल टू प्लस माइनस रुट थ्री आई बै फोर दैट इज एक्स इक्वल टू कत पाबो ए पाशे चले जाबे थ्री बै फोर ताहले प्लस हो जाबे प्लस थ्री बै फोर प्लस माइनस अंडार रुट ट्वेंटी थ्री आई बाई फोर बा एक्स इक्वल टू वन बाई फोर कमन नहीं नाओ थ्री प्लस माइनस आई रूट ट्वेंटी थ्री एटाई हबे एई अंकेर आंसर एक चार कि बोलछो थ्री एक्स स्क्वायर माइनस सेवन एक्स थ्री एक्स स्क्वायर माइनस सेवन एक्स प्लस फाइव इक्वल टू जीरो प्रथम आमी कि करबो एक्स स्क्वायर शॉक के वन करबो दैट इज थ्री कमन नहीं नाओ थ्री इंटू एक्स स्क्वायर माइनस सेवन बाई थ्री एक्स प्लस फाइव बाई थ्री इक्वल टू जीरो थ्री कमन दिले एटा पड़े थाके तो थ्री टाके एई पाशे पाठिये दाओ ताहले जीरो हो गेलो ताहले शुधु एटा पड़े थाकछे एक्स स्क्वायर माइनस सेवन बाई थ्री एक्स प्लस फाइव बाई थ्री इक्वल टू जीरो ये हमें एक नम्बर दीची एबारे प्रथम कि देखो ये एक नम्बर समीकरण निरूपक जीरो थे छोटो तेल बोलते पर कि एक नम्बर समीकरण बीजद्वय काल्पनिक है प्रोसियर है तो निरूपक मैंने कि बी स्क्वायर मैंने कि एक्सर शॉक होल स्क्वायर माइनस सेवन बाई थ्री होल स्क्वायर माइनस फोर ए सी फोर इंटू ए मैंने कि एक्स स्क्वायर शॉक वन सी मैंने कि ध्रुवक पद फाइव बाई थ्री दैट इज कैलकुलेशन करो फोर्टी नाइन बाई नाइन माइनस ट्वेंटी बाई थ्री दैट इज
এলসিএম নাইন, তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি, ফর্টি নাইন মাইনাস সিক্সটি, দ্যাট ইজ মাইনাস ইলেভেন বাই নাইন। তাহলে যেহেতু নেগেটিভ চলে আসে তাহলে অবশ্যই জিরোর থেকে ছোটো, অর্থাৎ এক সমীকরণে বীজদ্বয় কাল্পনিক, এটা আমি প্রমাণ করে দিলাম। এবার আমি বীজদ্বয় বার করব। তো সমীকরণটা লিখে নিলাম, তো এক্সের আগে কী চিহ্ন মাইনাস, দ্যাট ইজ এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা প্রথমে আমাকে আনতে হবে। এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার মানে কি, এখানে এক্সের হোল স্কোয়ার, তাহলে এখানে এ মানে কি এক্স, মাইনাস টু এ বি, তাহলে টু ইন্টু এক্স। এবার এমন একটা কিছু গুণ করতে হবে যাতে আমার যেন সেভেন এক্স বাই থ্রি ফিরে আসে, তাহলে অলরেডি টু এক্স চলে এসছে, তাহলে সেভেন বাই সিক্স যদি গুণ করি তাহলে টু থ্রি সিক্স, দ্যাট ইজ সেভেন এক্স বাই থ্রি ফিরে পাবো, দ্যাট ইজ বি হিসেবে কত আমাকে আনতে হবে, সেভেন বাই সিক্স, তাহলে বি স্কোয়ার প্লাস সেভেন বাই সিক্সের হোল স্কোয়ার, প্লাস ফাইভ বাই থ্রি ছিল প্লাস ফাইভ বাই থ্রি, কিন্তু এটা তো আমি এক্স টেনেছি তাই মাইনাস করে দিলাম। বা এক্স মাইনাস সেভেন বাই সিক্সের হোল স্কোয়ার, এবার দেখো প্লাস ফাইভ বাই থ্রি এই পাশে চলে আসলে কী হবে মাইনাস, আর এই মাইনাসটা এই পাশে চলে আসলে কী হবে প্লাস, ফর্টি নাইন বাই থার্টি সিক্স। এবার ক্যালকুলেশন করো কত পাচ্ছি, মাইনাস সিক্সটি প্লাস ফর্টি নাইন বাই থার্টি সিক্স, দ্যাট ইজ এক্স মাইনাস সেভেন বাই সিক্সের হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ইলেভেন বাই থার্টি সিক্স। এবার মাইনাস ইলেভেনটাকে লিখতে পারি ইলেভেন আই স্কোয়ার বাই থার্টি সিক্স ছিল, বা এক্স মাইনাস সেভেন বাই সিক্সের হোল স্কোয়ার ইকুয়াল টু এটাকে আমি এভাবে লিখতে পারি প্লাস মাইনাস রুট ইলেভেন ইন্টু আই বাই সিক্সের হোল স্কোয়ার। তাহলে এবার উভয় দিক থেকে স্কোয়ার তুলে দাও, তাহলে কী পাবো, এক্স মাইনাস সেভেন বাই সিক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ইলেভেন আই বাই সিক্স, তাহলে এক্স ইকুয়াল টু কত পাবো, সেভেন বাই সিক্স প্লাস মাইনাস রুট ইলেভেন ইন্টু আই বাই সিক্স, বা এক্স ইকুয়াল টু ওয়ান বাই সিক্স কমন নিয়ে নাও, সেভেন প্লাস মাইনাস আই রুট ইলেভেন, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। একের পাঁচ দা কী বলছে, টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু ইকুয়াল টু এক্স বাই এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান। তো প্রথমে এটাকে একটু সিম্পলিফাই করবো, তাহলে কোনো কোনো গুণ করো, এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এক্স মাইনাস টু, এটা গুণ করো, তাহলে টু এক্স ইন্টু এক্স টু এক্স স্কোয়ার, এক্স ইন্টু মাইনাস ওয়ান মাইনাস এক্স, মাইনাস ওয়ান ইন্টু টু এক্স মাইনাস টু এক্স মাইনাস মাইনাস প্লাস ওয়ান ইজিকাল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স। তাহলে কী পাচ্ছি দেখো, টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান, আর এটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইকুয়াল টু জিরো। তাহলে ওভারঅল কী পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটাকে আমি এক নম্বর দিলাম। এবার এই এক নম্বর সমীকরণের বীজদ্বয় প্রথমে প্রমাণ করব, নিরূপক সরি বীজদ্বয় আমাকে প্রমাণ করতে হবে কাল্পনিক, সেটা কীভাবে প্রমাণ করব, এর নিরূপকটা জিরো থেকে ছোটো দেখাবো। তাহলে নিরূপক হিসেবে কী হবে, বি স্কোয়ার মানে কি এক্সের শখের হোল স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর এসি, ফোর ইন্টু এ মানে কি এক্স স্কোয়ার শখ ওয়ান, সি মানে কি ধ্রুবক পথ ওয়ান, তাহলে কত পাচ্ছি মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে ওয়ান মাইনাস ফোর, দ্যাট ইজ মাইনাস থ্রি। তাহলে মাইনাস থ্রি তো জিরো থেকে ছোটো, দ্যাট ইজ এক সমীকরণে বীজদ্বয় কাল্পনিক, এটা প্রমাণ হয়ে গেল। এবার বীজদ্বয় বার করবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে এক্সের আগে কী চিহ্ন আছে মাইনাস, দ্যাট ইজ এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে এ মানে এখানে এক্স আছে তাহলে এক্সের হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে টু ইন্টু এখানে এ মানে কত এক্স, এক্স। এবার এমন একটা কিছু গুণ করতে হবে যাতে এক্স ফ্রি পাই, তাহলে টু এক্স অলরেডি চলে এসছে, তাহলে একটা হাফ গুণ করে দাও, তাহলে আবার এক্স ফ্রি পাবো, তাহলে এখানে বি হিসেবে কত আনবো, হাফ প্লাস বি স্কোয়ার হাফের হোল স্কোয়ার প্লাস ওয়ান ছিল, আর এই হাফের হোল স্কোয়ার এক্স টেনেছি তাই ব্যালেন্স করে দিলাম মাইনাস করে। তাহলে এই পর্যন্ত কিসের ফর্মুলা, এ মাইনাস বি হোল স্কোয়ার, দ্যাট ইজ এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস ওয়ান, ওই পাশে চলে আসছে মাইনাস ওয়ান, আর মাইনাস হাফের হোল স্কোয়ার এই পাশে চলে আসলো প্লাস ওয়ান বাই ফোর। ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, মাইনাস থ্রি বাই ফোর। তাহলে এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার ইজিকাল টু এই মাইনাস ওয়ানটাকে লিখতে পারি আই স্কোয়ার, তাহলে থ্রি আই স্কোয়ার বাই ফোর, বা এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার ইজিকাল টু থ্রি আই স্কোয়ার বাই ফোরটাকে লিখতে পারি প্লাস মাইনাস রুট থ্রি আই বাই টু এর হোল স্কোয়ার। তাহলে উভয় দিক থেকে এবার বর্গ তুলে দাও, তাহলে কী পাচ্ছি, এক্স মাইনাস হাফ ইজিকাল টু প্লাস মাইনাস রুট থ্রি আই বাই টু, বা এক্স ইকুয়াল টু হাফ মাইনাস ওয়ান হাফটা এই পাশে চলে আসলে প্লাস হয়ে গেল, হাফ প্লাস মাইনাস রুট থ্রি আই বাই টু, বা এক্স ইকুয়াল টু হাফ কমন নিয়ে নাও, ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি আই বা আই রুট থ্রি, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। একের ছয় রুট থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস রুট থ্রি ইকুয়াল জিরো। তো প্রথমে আমি কী করবো, এক্স স্কোয়ার শখকে ওয়ান করবো, তাহলে রুট থ্রি কমন নিয়ে নাও, তাহলে রুট থ্রি কমন দিলে কী পড়ে থাকছে, এক্স স্কোয়ার প্লাস এক্স বাই রুট থ্রি প্লাস রুট থ্রি বাই রুট থ্রি ইকুয়াল টু জিরো। এখন রুট থ্রিকে এই পাশে পাঠিয়ে দাও, জিরো হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই রুট থ্রি ইন্টু এক্স প্লাস এটা ওটা কাটাকুটি করলে ওয়ান ইকুয়াল টু জিরো, এটা এক নম্বর সমীকরণ হিসেবে আমি এখন ধরবো। তো এর বীজদ্বয় কাল্পনিক দেখানোর জন্য প্রথমে আমাকে কী দেখাতে হবে, এর নিরূপকটা জিরো থেকে ছোটো, তাহলে এর প্রথমে নিরূপক বার করছি, তাহলে নিরূপক ইজিকাল টু বি স্কোয়ার, তাহলে ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার, বি মানে কি এক্সের শখ হোল স্কোয়ার, ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস ফোর এসি, ফোর ইন্টু এ মানে কি এক্স স্কোয়ার শখ ইন্টু সি মানে কি ধ্রুবক পথ ওয়ান, দ্যাট ইজ ওয়ান বাই থ্রি মাইনাস ফোর, দ্যাট ইজ ক্যালকুলেশন করলে কত পাচ্ছি মাইনাস ইলেভেন বাই থ্রি। তাহলে যেহেতু নেগেটিভ চলে এসছে নিরূপকের মান, দ্যাট ইজ অবশ্যই সেটা জিরোর থেকে ছোটো, তাহলে এখান থেকে কী প্রমাণ করে দিলাম যে এক নম্বর সমীকরণের বীজদ্বয় কাল্পনিক হবে। এবার আমি বীজদ্বয় বার করব, তো বীজদ্বয় বার করার জন্য সমীকরণটা লিখে নিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই রুট থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো এক্সের আগে কী চিহ্ন প্লাস, দ্যাট ইজ এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলবো,
তাহলে এখানে এ মানে কত আছে এক্স, তাহলে এক্স এর হোল স্কোয়ার প্লাস টু এ বি, তাহলে টু ইন্টু এক্স। এবার বিটাকে এমনভাবে চুজ করতে হবে যাতে এক্স বাই রুট থ্রি ফ্রি আসে, যদি এর সাথে যদি ওয়ান বাই টু রুট থ্রি গুণ করি তাহলে টু টু কে যাবে, আবার এক্স বাই রুট থ্রি ফ্রি পাবো। বি হিসেবে আমাকে কি নিতে হবে ওয়ান বাই টু রুট থ্রি, তাহলে বি স্কোয়ার, তাহলে ওয়ান বাই টু রুট থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়ান ছিল প্লাস ওয়ান, এবার এটা তো এক্সটেন্ড হয়েছে ব্যালেন্স করে দিলাম মাইনাস ওয়ান বাই টু রুট থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এই পর্যন্ত কী পেলাম, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দ্যাট ইস এ প্লাস বি হোল স্কোয়ার এক্স প্লাস ওয়ান বাই টু রুট থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস ওয়ান, ওই পাশে চলে আসছে মাইনাস ওয়ান, এটা ক্যালকুলেশন করলে কত পাই ওয়ান বাই টুয়েলভ, যেহেতু মাইনাস আছে এই পাশে চলে আসলে প্লাস ওয়ান বাই টুয়েলভ, ক্যালকুলেশন করলে কত পাচ্ছি মাইনাস টুয়েলভ প্লাস ওয়ান বাই টুয়েলভ দ্যাট ইস মাইনাস ইলেভেন বাই টুয়েলভ। এখন মাইনাস ইলেভেন বাই টুয়েলভটাকে লিখতে পারে কি ইলেভেন আই স্কোয়ার বাই টুয়েলভ। এখন তাহলে কী লিখছি এবার, এক্স প্লাস ওয়ান বাই টু রুট থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে এভাবে লিখতে পারি প্লাস মাইনাস রুট ইলেভেন ইন্টু আই বাই টু রুট থ্রি হোল স্কোয়ার, উভয় দিক থেকে বর্গ তুলে দাও, তাহলে কী পাবো এক্স প্লাস ওয়ান বাই টু রুট থ্রি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ইলেভেন আই বাই টু রুট থ্রি বাই এক্স ইকুয়াল টু, একটু এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়ান বাই টু রুট থ্রি প্লাস মাইনাস রুট ইলেভেন আই বাই টু রুট থ্রি বা এক্স ইকুয়াল টু ওয়ান বাই টু রুট থ্রি কমন নিয়ে নাও মাইনাস ওয়ান প্লাস মাইনাস আই রুট ইলেভেন, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, নেক্সট ভিডিওয়ে পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।